আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ করছি যে জুতার ভিতরে কিভাবে সাপ ঢুকে আছে আপনারা না দেখলে তো কখনো বিশ্বাস করতে না সাপটি জুতার ভিতরে ঢুকে আছে আমি অবশ্য জুতার ভিতর থেকে সাপটি আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব তো যারা এই ঠান্ডার দিনের জুতা বা কেস পরে থাকেন তারা হয়তো টেবিলের নিচে খাটের নিচে যারা জুতা রাখেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যে আপনার টেবিলের নিচে বা খাটের নিচে জুতা রাখার কারণে সেখানে শীতের সময় যখন গরমের আরাম পাওয়ানোর জন্য সাপ আপনার জুতার ভিতরে ঢুকে থাকতে পারে তাই বলব আজকে এই জুতার ভিতরে যে সাপটি রয়েছে আমি আপনাদেরকে সেটি দেখানোর জন্য চেষ্টা করতেছি তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন এই যে আমি এখন আপনাদেরকে যে সাপটি রয়েছে জুতার ভিতরে আমি এটা এখন একটু বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জুতা ধরুন আরেকটি কথা হচ্ছে ভিডিওটি যে যেখান থেকে দেখতে অবশ্যই হেল্পফুল একটি ভিডিও এটি আপনি যদি না দেখেন আপনার বিরাট একটি মারাত্মক ক্ষতি হতে পারে তো আমি তাই বলবো আপনারা যখনই জুতা পরবেন বা ঘরে আপনারা আপনাদের ঘরে যেখানে জুতাগুলো রাখেন না কেন জুতাগুলো পরানোর সময় অবশ্যই আপনারা দেখে এবং লাইট দিয়ে দেখে বা আপনারা জুতাগুলো অবশ্যই পরে নেবেন কেননা আপনারা যখন এই শীতের সময় জুতাগুলো যেখানেই রাখেন না কেন খাটের নিচে বা চোখের নিচে বা খাটের নিচে জুতা রাখলে সেখানে চাপ থাকতেই পারে এই ঠান্ডার দিনে বিশেষ করে এই ঠান্ডার দিনে যারা জুতা পরে থাকেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি সব সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন তো চলুন আমরা আপনি আমি আপনাদেরকে সাপটি এখন বের করে এখানে দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে আমি সাপটি বের করে দেখানোর চেষ্টা করতেছি